মানে আনন্দ, ঈদ মানে অনেক খাওয়া দাওয়া, রান্না বাড়া সব কিছু। আমি রাহিমা সুলতানা রিতা, ভিশন ইলেকট্রনিক্স নিবেদিত ভিশন ডিজিটাল কিচেন থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আমরা মজার মজার রেসিপি তো আপনাদের দেখাচ্ছি, সাথে থাকছে আপনাদের পছন্দের সব অতিথি। আমাদের আজকের অতিথি অভিনয় শিল্পী অধরা। অধরা কেমন আছো? ভালো আছি, এতক্ষণ তো ভালো ছিলাম, এখন আপনাকে দেখে আরও অনেক বেশি ভালো আছি। আর তোমাদেরকে দেখলে আমার আরও বেশি ভালো লাগে, তোমরা যারা এই প্রজন্মে, তোমার তো পড়াশুনো তো শেষ হয়নি এখনো, চলছে, তো ফিল্মে আসার চিন্তা কোত্থেকে এলো? ফিল্মে আসার চিন্তা আসলে ওই যে ছোটবেলা থেকে যে আপনাদেরকে দেখতাম টিভিতে সারাক্ষণ দেখাচ্ছে। আমি তো ফিল্মে নাই। আপনার ফিল্মে নাই কিন্তু সব কিছুতে কিন্তু আছেন, টেলিভিশনে আছেন। টেলিভিশন, আমরা তো আসলে বড় হয়েছি টেলিভিশন দেখে, সেখানে শাবানা ম্যামকে যেরকম আমরা দেখেছি, আপনাকেও দেখেছি, আমরা কেক আপাকেও দেখেছি, তো অনেককে দেখে দেখে আমাদের মনে হয়েছে যে আমাদেরকেও কিরকম দেখুক আসলে, তো সেখান থেকে এইভাবে চলে আসা বলা যায়। তো পড়াশোনা এখন কি পড়ছো? এখন আমি বিবিএ করছি। বিবিএ পড়ছো, আর রান্না বাড়া হয় বাড়িতে? খুব কম হয়, কারণ মিডিয়াতে যে ফিল্মে কাজ করার পর থেকে যেটা হয়েছে, আম্মু ছোটবেলায় একটু একটু রান্না শেখাতো খুব বেশি না, আর ফিল্মে কাজ করার পর থেকে যেটা হয়েছে যে হাতে স্ক্র্যাচ পড়ে যাবে, কাটাকুটি করতে গেলে অনেক সময় দাগ টাগ পড়ে যায়, একটু গরম পানি আসার বা গরম তেল আসার বিষয়টা থাকে, হ্যাঁ, তো ওইসব জায়গা থেকে আসলে একটু কম আর কিচেনে যাওয়া হয়। তাহলে আজকে তুমি আমাদের জন্য কি রেসিপি এনেছো বলো? আজকে আমরা করব হচ্ছে গিয়ে বিফ কষা। তো বিফ কষা করতে কি কি উপকরণ লাগছে? বিফ কষা তৈরি করতে যে সকল উপকরণ লাগছে, গরুর মাংস, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা, রসুন বাটা, আদা বাটা, রসুন কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, আস্ত গরম মশলা, গরম মশলা গুঁড়া, জয়ফল গুঁড়া, জয়ত্রী গুঁড়া, শুকনা মরিচ, সরিষার তেল ও সয়াবিন তেল। রান্নাটা শুরু করো, ওখানে একটা বল আছে, নিয়ে আসো। আপু, আপুর সামনে মানে রান্না করব এটা ভাবতেও আমার খুব টেনশন হচ্ছে। তুমি বিফটার মধ্যে দাও একটু চামচ দিয়ে। হ্যাঁ, ঢেলে দাও। প্রথমে গুঁড়ো মশলাগুলো দিয়ে দাও। প্রথমে লাল মরিচ, লাল মরিচটা দিয়ে দাও। এক চামচ দিব না পুরোটা? হাফ চা চামচ তো আছে। হ্যাঁ, হাফ। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এরপর সব হাফ হাফ দাও, প্রথমে গুঁড়োগুলো যাবে। আচ্ছা, হ্যাঁ, গুঁড়োগুলো আমরা দেবো দেন। হ্যাঁ, জিরা গুঁড়ো। আচ্ছা, এটা জিরা গুঁড়ো দিলাম না, সব গুঁড়ো করো তো, এটা মনে হয় গোলমরিচ, গরম মশলা, গরম মশলার গুঁড়ো। এখন আমরা দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়ো, এটা দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, এটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি, কারণ হলুদটা মনে হয় মানে যত অল্প দেওয়া যায় তত ভালো, না হলে একটু এই তো ভালো হয়ে যায়, তাই না? হ্যাঁ, কালারটা হয়ে যায় বেশি বেশি হয়ে যায়। এখন আমি মনে হয় আদা বাটাটা দিয়ে দিই। আদা বাটাটা এক টেবিল চামচ, এক টেবিল চামচ। গরু মাংসে মনে হয় আমাদের আদা বাটাটা একটু মানে বেশি লাগে, বেশি লাগে। হ্যাঁ, রসুনটাও এক চা চামচ লাগবে। আদা রসুনটা মনে হয় আমাদের মানে মাংসের জন্য সবচেয়ে বেস্ট একটা পেস্ট। ঠিক বলেছো। এখন মেরিনেট করার জন্য একটু অয়েল দিয়ে দাও, এক টেবিল চামচ। আচ্ছা, এখন আমরা দিয়ে দিচ্ছি সরিষার তেল থেকে এক টেবিল চামচ সরিষার তেল দিলাম। এখন আমরা মিক্স করব। মিক্স করার জন্য আমাদের লাগবে দুটো চামচ, কারণ আসলে হাত দিয়ে মিক্স করার চেয়ে এটা হাইজিনিকেরও একটা বিষয় আছে। হ্যাঁ, কিচেন হাইজিন সেফ, এটা খুবই দরকার, খুবই দরকার। সো যতটুকু সম্ভব মেরিনেট করার জন্য আমরা সবসময় যদি চামচ ইউজ নাও করি তাহলে অবশ্যই হ্যান্ড গ্লোভস ইউজ করা উচিত। খুব ভালো করে জিনিসটা আসলে আমরা মাখাবো যাতে মশলাগুলো প্রত্যেকটা মাংসের ভিতরে যায়। নর্মালি মেরিনেট করে আসলে আধা ঘন্টা রাখা উচিত, রাখলে মাংসের ভিতরে মশলাটা ঢুকে, বাট যেহেতু আমরা এখন খুব অল্প কিছুক্ষণ রাখছি যাতে কিছুটা মশলা আর কি মিক্স হয়। ওকে, এখন বলো তো তোমার কী ছবি সামনে মুক্তি পাচ্ছে,
ঈদে বিশেষ করে ঈদের ছবি কি? ঈদের তো কোনো ছবি আসছে না, কারণ ঈদের 3-4 উইকস আগে আসলে আমার সুলতানপুর রিলিজ হয়েছে, শৈকত নাসির পরিচালিত। এই জুন মাসের 2 তারিখে রিলিজ হয়েছে, এটা এখন 3rd উইক চলছে। আচ্ছা, প্রথম ছবি যখন রিলিজ হলো সেটার অনুভূতি কী ছিল? প্রথম মুভি যখন আপু রিলিজ হয়েছে, মানে কিছু অনুভূতি থাকে যে যেটা আসলে কখনো এক্সপ্লেইন করা যায় না। হ্যাঁ, যেমন প্রথম রান্না শিখতে গিয়ে যেটা হয় যে মনে হচ্ছে যে কি হচ্ছে, স্বাদ ঠিক মতো হচ্ছে কি না, টেস্টটা কেমন হবে, সবাই আসলে কীভাবে অ্যাকসেপ্ট করবে, তো এই বিষয়গুলো আমার মনে হয় যে রিলিজের বিষয়টা ওরকম থাকে যে আসলে আমি কেমন অভিনয় করেছি, দর্শক কীভাবে নিচ্ছে বা কী বলবে আমার মুভিটা দেখে, আমার অভিনয়টা কি ভালো হয়েছে কি না, আমি ঠিকভাবে নাচতে পেরেছি কি না, আমার অ্যাক্টিভিটিটা ঠিক ছিল কি না, দর্শক পছন্দ করছে কি না, আসলে ওই সময়টা আমার মনে হয় যে খুব তুমি দেখলে এটা কি হলে বসে দেখেছিলে না? হ্যাঁ, আমার প্রথম ছবিটা আমি প্রথমে হলে বসে যেটা দেখেছি যে আমার ফার্স্ট মুভি রিলিজ হয়েছে নায়ক, আমার ডেবিউ ফিল্ম হচ্ছে গিয়ে নায়ক, স্পানি আরিফ জাহান পরিচালিত, তো ওটা ট্রেইলারটা আমি আসলে প্রথমে হলে গিয়ে দেখেছি। আমার ডিরেক্টর আমার প্রযোজক সহ তারাই মানে খুব বলা যায় যে উৎসবের মতো করে ধরে নিয়ে গেছে যে আমরা ট্রেইলারটা হলে গিয়ে দেখবো, কারণ সিনেমাটা তো আসলে বড় পর্দার বিষয়। তো বড় পর্দার আসলে কিছু জিনিস থাকে যে যেটা আসলে বড় পর্দাতেই দেখতে হয়, তো আমার ডিরেক্টর আসলে নিয়ে গেলেন যে বড় পর্দায় ট্রেলারটা দেখার জন্য। তো ট্রেলারটা যখন দেখলাম আমার কাছে খুব সারপ্রাইজিং ছিল, ওই সময়টা খুব হ্যালুসিনেটিং ছিল যে আসলে আমি আমাকেই দেখছি বড় পর্দায়। এতদিন কাজ করে তুমি নায়িকা হবে, এটা কি তোমার ছোটবেলা থেকেই শখ স্বপ্ন ছিল যে আমি আসলে মানে বড় পর্দায় কাজ করব, বড় পর্দায় কাজ করব এরকম একটা বিষয় ছিল, কিন্তু আসলে নায়িকা হব কিনা এটা জানতাম না। তবে জানতাম যে আমি কিছু একটা করব, বেশি বিশেষ করে যে মানে বেসিক্যালি অভিনয়টা করব, এইটা আসলে আমার ফোকাস ছিল। কোথাও শিখেছো? না, কোথাও শিখিনি। আমি আসলে নাচ শিখতাম আমার টিচারের কাছে, তো নাচের টিচারের আসলে বলা যায় যে ইন্সপিরেশনে, ওনার মোটিভেশনে, মানে উনি মোটিভেটেড করেছে বেসিক্যালি ফিল্মে ইনভলভ হওয়ার ক্ষেত্রে। আমরা রান্নায় চলে যাই, আমি তোমাকে ভিশন ইন্ডাকশন কুকারটাকে অন করে দিচ্ছি, তাহলে তোমার জন্য ইজি হবে। এটা ওই পাশে রেখে তেল দিতে হবে। কষা মাংসটা না সর্ষের তেল দিয়ে রান্নাই ভালো। পেঁয়াজটা পুরোটা ঢেলে দিলাম। বাটিটা পাশে রেখে দাও, ওটার উপরে চামচগুলো রেখে। আচ্ছা, সরিষার তেল আমাদের শরীরের জন্য খুবই ভালো, অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, এছাড়া শরীরকে গরম রাখতে সাহায্য করে, বিশেষ করে সর্দি কাশি ঠান্ডাজনিত যাদের সমস্যা থাকে তারা সরিষার তেল যদি খাবারে ব্যবহার করেন বা ভর্তা করে খান, বা শুধু সরিষাও যদি খান ভর্তা করে, তাহলে দেখা যায় যে ভেতরটা খুব আরাম হয়, ইনফ্লামেশন যেটা থাকে সেটা চলে যায়। আবার এটার টেস্টটাও আমার হয় কি যে আপু যে খুব ভালো হয়, লাইক সরিষার তেলের খিচুড়ি, বিরিয়ানি বা সরিষার তেলের যে মাংস কষা, হ্যাঁ তেহারি, তেহারি অন্য, এই যে তুমি রান্না করছো আমি এখান থেকে স্মেলটা পাচ্ছি, দারুণ লাগছে। তুমি এবার মাংসটা দিয়ে দিতে পারো, গরম মশলাগুলো দিয়ে দাও আগে, তারপর মাংসগুলো দিয়ে। বাড়িতে কি কি রান্না করা হয়েছে, কখন রান্না করেছো? বাড়িতে আমি একবার প্রথম, আমার এখানেই, আমার তো রান্না খুব কম করা হয়। আমি বাড়িতে বেসিক্যালি একদিন পোলাও রান্না ট্রাই করেছিলাম, রেগুলার গরু মাংস যেটা আমরা খাই ওইটা প্রায়ই করা হয়, কারণ খুব ইজি আসলে আমাদের রান্নার জন্য। সবচেয়ে আমার মনে হয় যে গরুর মাংস রান্না করা, ডিম ভুনা করা, মানে এই আইটেমগুলো, এটাও কিন্তু তোমার এই রেসিপিটা অনেক ইজি। এবার তুমি মিটটা দিয়ে দাও, তাহলে তোমার মানে অনেকটাই কাজে গিয়ে যাবে। কারণ মশলা তো সব দেয়াই আছে, এখন জাস্ট ঢেকে দিতে হবে। এখন আমরা পুরোপুরি মাংসটা একটু নেড়ে মিক্স করে ভালোভাবে, এটাতে আর পানি দিতে হবে না, কারণ পানিটা অটোমেটিক্যালি যখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব পানিটা ছাড়বে এটা থেকে অল্প অল্প করে। আর প্রয়োজন হলে একটু গরম পানি দেওয়াও যায়, আমরা একদম যাতে মাংসটা লেগে না যায়, যার কারণে একদম অল্প একটু পানি আমরা ইউজ করব, অল্প একটু পানি দিয়ে দিব পরিমাণ না, হ্যাঁ হাফ কাপ পরিমাণ। এটা দেওয়ার উপরে আইডিয়া থাকতে হবে, যাদের কাছে আসলে কাপ থাকবে না। এবার ঠিক আছে, একটু নাড়া দিয়ে দিব।
এবার ঠিক আছে। হ্যাঁ, মাংস হতে হতে আমি এবার তোমার সাথে একটু গল্প করি। তোমার নিজেকে আসলে কোথায় দেখতে চাও? এই যে ধরো অভিনয় করছো, ঠিকই, মানে সেই কোন লেভেলের অভিনয় শিল্পী হতে চাও? আমি আইডল হিসেবে মেনে এসেছি শাবানা ম্যাম, শাবানা ম্যাম, মৌসুমী আপুদের, তাদের এক একটা জিনিস আমার আসলে ভালো লাগে। কারোর হাসি ভালো লাগে, কারোর অভিনয় ভালো লাগে। শাবানা ম্যামের অভিনয় আর কান্না মানে অদ্ভুত, অন্যরকম, যে তার কান্না দেখলে কাঁদবে না, কারোর মন খারাপ হবে না, এরকম হয় না। শাবানা ম্যামের ছবি দেখেছো? অনেক ছবি দেখেছি। ওনার ভাত দে আমার খুব ফেভারেট। ওনার মরণের পরে ছবি দেখে এখনো আমি কান্না করি, যে যে ছয়টা বাচ্চা থাকে ওনার আলমগীর স্যারের সাথে। ওনার অনেক মুভি আসলে আমার দেখা। ছোটবেলা থেকে তো বলা যায় যে মানে বিটিভি মানেই তো মুভি ছিল প্রতি শুক্রবারে আমাদের জন্য, আর একুশে টিভিতেও দেখা যাচ্ছে যে একদম কম্পিটিশন দিয়ে দুটো চ্যানেলের সিনেমা চলতো। তো ছোটবেলায় তো আসলে হলে যাওয়া হতো না, সিনেমা বলা যায় যে টিভিতেই বেশি দেখা হতো। তার মানে তোমার এই যে মৌসুমী, শাবনূর, এরা যে একটা জায়গায় পৌঁছেছে সেখানে যাওয়ার ইচ্ছে? আমি চেষ্টা করবো আসলে যে আমার জায়গা থেকে যে যাতে আমাকে একজন ভালো অভিনেত্রী হিসেবে সবাই আখ্যায়িত করে। তোমার কি এরকম যে যেমন আমাদের পাশের দেশে ভারতে আছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা যায় তারা কিন্তু পুনেতে গিয়ে পড়াশোনা করে, এই বিষয়ের উপরে ডিগ্রি নেয়, তারপরে কিন্তু ফিল্মে আসে, অনেকেই আছে। এখন তোমার কি এরকম কোনো ইচ্ছা বা চিন্তা আছে? আমরা কিন্তু আসলে এত হুট করে আমাদের ইন্ডাস্ট্রিতে আসা হয় যে আমরা চাইলেও আসলে কিন্তু, কারণ ফ্যামিলি ব্যাকআপটা আসলে প্রথম দিকে থাকে না, কারণ কেউ ফ্যামিলি থেকে আসলে চায় না যে আমরা আসলে সিনেমাতেই কাজ করি বা সিনেমার অভিনেত্রী হই বা মিডিয়াতে কোনোভাবে। তোমার ফ্যামিলি তোমাকে কেমন সাপোর্ট দিয়েছে? স্টার্টিংয়ে আসলে সেরকম কোনো সাপোর্টই ছিল না, কেউ চায়নি যে আসলে আমি সিনেমাটাকে আমার প্রফেশন হিসেবে নেই। তো সেই দিক থেকে বলা যায় যে আমার হাতে খড়ি হয়েছে আসলে কাজ করতে করতে। তবে এখন অবশ্যই অনেক ইচ্ছা আছে, ইভেন আমি লাস্ট ইয়ারেও কথা বলেছি, বাট করোনার কারণে আসলে 3 বছর আমাদের অনেক বড় একটা গ্যাপ গিয়েছে যার কারণে আমি যেতে পারিনি। বাট ওখানে কিছু জায়গায় আমি কথা বলেছি যারা আসলে খুব ভালোভাবে অভিনয়টার প্রতি, কিছু স্কুল আছে, লাইক 3-4টা স্কুল আছে কলকাতাতেই, যে ওরা কিছু সময় নিয়ে লাইক 3 মাস, 6 মাস, 9 মাস এরকম কিছু কোর্স করায়। তো এখন তো কাজ করছি রানিং, তো এর ফাঁক ফাঁকে চেষ্টা করবো গিয়ে কিছু আরও। আমাদের বাংলাদেশেও কিন্তু আছে, নাট্যকলা বিভাগ আছে ইউনিভার্সিটিতে, একটা সাবজেক্ট আছে জাহাঙ্গীরনগরে আছে, আমি যেখানে পড়েছি চিটাগং ইউনিভার্সিটি ওখানেও আছে, ঢাকা ইউনিভার্সিটিতেও আছে। তো যেগুলো কাছাকাছি আছে দেখা যাবে যে যখন শিখবো তখন কাছাকাছি কোথাও শিখবো, যাতে কাজটাও করতে পারি, কাছে গিয়ে শিখতেও পারি। কারণ যদি আমাদের নিজেদের দেশে হয়, নিজেদের মানুষদের আমরা যে কালচারটা পাবো সেটা কিন্তু বাইরের দেশে গিয়ে আমরা পাবো না, কারণ ওখানকার কালচার, ওখানকার অভিনয়, ওখানকার কথাবার্তা ওইটা কিন্তু ওদের মতো হবে। আর যখন আমি আমাদের দেশে শিখবো সেই জিনিসটা কিন্তু আমার মনে হয় যে আমি আরো ভালো করে শিখতে পারবো। এখান থেকেই কোনো একটা চুজ করে নাও, তুমি একবার নেড়ে দিতে পারো, গন্ধ বেরিয়ে গেছে। তো আমরা মোটামুটি সব মশলাই দিয়েছি, তবে লবণটা এখনো দেইনি, লবণটা এখন আমরা একটু লবণ দিয়ে দিব। লবণ অবশ্যই একদম ঠিক যতটুকু একটা খাবারে লাগে, এটার পরিমাণটা ডিপেন্ড করে, হ্যাঁ, হাফ চা চামচ বা এর ভিতরে। লবণটা বেশি হয়ে গেলে আবার একদমই খাবারটা খাওয়া যাবে না। বাড়িতে মনে হয় রান্না বাড়ার সময় হয় না না তোমার, মানে অতটা, যেহেতু বিজি থাকো পড়াশোনা অভিনয় সব কিছু নিয়ে, আর তোমাদেরকেও অভিনয় তো একটা কষ্টের ব্যাপার, এটা তো সহজ না, রোদে বৃষ্টিতে ভিজে কাজ করতে হয়, বেশ এটা একটা হার্ড ওয়ার্ক আমি বলবো। আমাদের গল্পে গল্পে কিন্তু আমার কষা মাংস মনে হয় হয়ে গেছে, গন্ধও বের হয়েছে, আমি তাহলে চুলাটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, একদম হয়ে গেছে, দেখতেও খুব জুসি হয়েছে, আমার মনে হয় রীতা আপা থাকার কারণে, কারণ নর্মালি বাসায় রান্না করলে এত সুন্দর হয় না। আচ্ছা, এখন আমরা ঢেলে দিচ্ছি ডিশে। একটু ডেকোরেশন করব, যে পেঁয়াজ বেরেস্তাটা আসলে রেখেছিলাম আগেই করে, ওটা একটু উপরে দিয়ে দিব। আমরা পেঁয়াজের বেরেস্তাটা আসলে খুব পছন্দ করি বাঙালি যারা আছি, একটা ফ্লেভার দেয়, ভালো লাগে, ক্রাঞ্চিনেস আছে পেঁয়াজ বেরেস্তার মধ্যে। আমার তো দেখা যায় আমি করার সময় নিজেই খেয়ে ফেলি কিছুটা। একদম শুধুমাত্র ডেকোরেশনের জন্য আমরা এখন দুটো লেবু
স্লাইস সাথে একটু ক্যারোট আছে, একটু পুদিনা পাতা আছে। দেখতে যাতে মানে একটু সুন্দর লাগে। হ্যাঁ, কাঁচামরিচগুলো আমরা একটু মাঝখানে দিয়ে দিব। হ্যাঁ, লম্বা লম্বা করে দিয়ে দিতে পারো। হ্যাঁ, এখন আপুর হাতে তুলে দিব আমার রান্না করা বিফ কষা। অধরার হাতে রান্না করা বিফ কষা আপনারা দেখলেন, চমৎকার কালার এবং রান এসেছে। আমার তো দারুণ ভালো লাগছে, আপনারাও বাড়িতে ট্রাই করবেন, পরিবারের সবাইকে নিয়ে খাবেন। ফুড কিন্তু একটা এনজয় করার ব্যাপার, সেটা যদি দেখতে ভালো হয় সেটা আরও বেশি ভালো লাগে। সেই জন্যই বলবো, যাই প্রেজেন্ট করেন না কেন, একটু সুন্দর করে সাজিয়ে প্রেজেন্ট করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করছে। অধরা, তুমি তো অনেক ব্যস্ত, তারপরও তার মধ্যে থেকে যে আমাদের ভিশন ইলেকট্রনিক্স নিবেদিত ভিশন ডিজিটাল কিচেনে সময় দিয়েছো, সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ, নেক্সাসকে অনেক ধন্যবাদ। আরও ভালো লাগলো যে আসলে এত বড় একজন মানুষের কাছে, যে আসলে রান্না বিষয়ে বলা যায় যে বিজ্ঞানী, যে কুকিংয়ের সায়েন্টিস্ট, যে তার সাথে সামনে এসে আজকে রান্না করতে পারলাম, এটা অবশ্যই আমার অনেক বড় ভালো লাগার বিষয়। তুমি ভালো থেকো, ভালো ভালো কাজ করো, আমি অবশ্যই তোমার কাজ দেখবো। ভালো থেকো। ওকে, ভিশন ইলেকট্রনিক্স নিবেদিত ভিশন ডিজিটাল কিচেনের আয়োজনের আজকের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে, আপনারা সুস্থ সুন্দর আনন্দে থাকবেন, যে যেখানে আছেন সেফ থাকবেন এবং নেক্সাস টেলিভিশনের সঙ্গেই থাকবেন।